বাংলাদেশ বিষয় আজ প্রথম দিন সমগ্র বাঙালি জাতি গোষ্ঠীকে কত ভাগে ভাগ করা হয় বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত নিষাদ কোনটি বাংলার প্রাচীন জনপদ নয় মিথিলা সম্রাট আকবর ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর সম্রাট আকবরের সময় ভূমি সবথেকে বেশি কৃতিত্ব রাখেন আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল মাত্র তেরো বছর পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন পোর্ট গ্রান্ড পোর্ট গ্রান্ড কারা নাম দিয়েছিল পর্তুগিজরা ধলাই খাল কে নির্মাণ করেন সুবাদার ইসলাম খান ইবনে বৈতুতা কার শাসনা বলে বাংলায় উদ্দিন মোবারক শাহ মহাসামান্ত উপাধি শশাঙ্ক শশাঙ্ককে মহাসামন্ত বলা হতো ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল পান্ডুয়া ভারতের মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রহাস পান যিনি তিনি ছিলেন নবাব আব্দুল লতিফ ছোট কাটরা কে নির্মাণ করেন শাইস্তা খান বড় কাটরাও শাইস্তা খান ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে আমাদের স্বাধীনতার একশো বছর পূর্বে অতএব সালে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগ এই যুগে সব থেকে বেশি শান্তি ছিল মোহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেন কোথায় স্থানান্তর করে দেবগিরিতে ভারতের ক্যাবিনেট মিশন ভারতের ক্যাবিনেট মিশন কখন এসেছিল উনিশশো সালে কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় জাহাঙ্গীরের সময় তিনি ইসলাম খা দিয়ে ইসলাম খানকে দিয়ে বাংলার বার ওয়েদের দমন করতে সক্ষম হন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা ইনি ইনি বাংলা উপমহাদেশে টাকার ব্যবস্থাও চালু করেন বঙ্গ নামে প্রাচীনতম প্রাচীনতম উল্লেখ আছে কোন গ্রন্থে এটা হলো ঐতরে আরণ্য গ্রন্থে আর বাঙালা হলো আইনি আকবরী গ্রন্থে উল্লেখ আছে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড রিপোর্ট প্রথম স্থানীয় স্থানীয় শাসন ব্যবস্থা চালু করেন কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন সতেরোশোয় ছাপ্পান্ন সালে আর সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তিনি সিংহাসন হারা হবেন কার শাসন আমলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় শায়েস্তা খান শায়স্তা খানের আমলে এক টাকায় চোদ্দ মন চাল পাওয়া যেত এখানে বাংলার বারো বয়াদের অভ্যুত্থান ঘটে কবে আকবরের সময় কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ আখ্যায়িত করেছিলেন হুমায়ুন উপমহাদেশে প্রথম কার আমলে ডাক সার্ভিস চালু হয় শের শাহ কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন হয় পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর হলো বাংলা ভারতবর্ষে মুঘল শাসনের করেন ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি মৎসান্নায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্খ চীনের কোন পর্যটক দ্বিতীয় গুপ্ত যুগে ভারতীয় ভারতীয় উপমহাদেশে আসেন চীনের কোন পর্যটক গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে আসেন ফা হাইয়েন এন সময় আসে কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণ যুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ বর্তমান বরিশাল ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদ কোন গ্রন্থে সর্বপ্রথম বাংলা শব্দটি পাওয়া যায় আইনি আকবরী আর বঙ্গ শব্দটি পাওয়া যায় আরণ্যক নামক যে গ্রন্থটিতে আছে ওইতরের আরণ্যকতমক গ্রন্থটিতে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতি গোষ্ঠীর বা কোন জাতির অন্তর্ভুক্ত নিষাদ জাতির বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গলয়েট গঙ্গা নদীর সন্তান বিসর্জন শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করা করেন কে লর্ড বেন্টিং এই প্রথা বন্ধ করেন এগারো এগারো সিন্ধুর দুর্গের নির্মাতা ইশা খা কর্ণওয়ালিশ কোড প্রবর্তিত হয় কর্ণওয়ালিশ কোড প্রবর্তিত হয় কত সালে সতেরোশো সালে এই সতেরোশো তিরানব্বই সালে আবার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন মেগা মেঘা কোন দেশের পরিবিরাজক ইনি গিরিশের পরিবিরাজক ছিলেন পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে ছাব্বিশ সালে পনেরোশো সালে মুঘল আমলে কে ফরাসি ভাষা চালু করেন ফরাসি না কে ফার্সি ভাষা চালু করেন জাহাঙ্গীর ফার্সি বর্তমানে ইরানদের ভাষা পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল ধর্মপাল ইনি সব থেকে বেশি শিক্ষানুরাগী ছিলেন ইনি ধারণা করা হয় যে মহাস্থানগড় ইনি নির্মাণ করেন কবে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে কে ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ ইনি হলো গ্র্যান্ড রোডও নির্মাণ করেন যেটা নারায়ণগঞ্জ থেকে একদম ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল কে চিরস্থায়ী ব বন্দোবস্ত চালু করেন লর্ড কর্ণওয়ালিস কত সালে সতেরোশো তিরানব্বই সালে বলা হয় কুতুবুদ্দিন আইবেককে লাগবক্স মানে ভাগ্যক্রমে ইনি ভারতের শাসন শাসনকর্তা হয়েছিল যার আন্ডারে সৈনিকতা সৈনিক ছিলেন ওই উনি মারা যাওয়ার পরে ইনি দিল্লির সিংহাসন আহরণ করেন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কার আমলে সম্রাট অশোকের আমলে আজই আন্দোলন হয়েছিল কত সালে আঠারোশো সালে এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন দয়া করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ